বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ডাদেশ ও এর মাধ্যমে তাকে লোকসভায় অযোগ্য ঘোষণা করা ভারতের রাজনীতিকে একটি বড় ধাক্কা দিয়েছে। সেই ধাক্কার অভিঘাত পার্লামেন্টের উভয় কক্ষকেই শুধু নাড়িয়ে দেয়নি, তার বাইরে ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। পাশাপাশি এটি দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে গভীর সংশয় তৈরি করেছে। প্রজেক্ট সিন্ডিকেট উদ্ধৃত করে প্রথম আলোর বিশ্লেষণে বলা হয়, 2019 সালে কর্ণাটকে দেয়া একটি ভাষণের জেরে রাহুল কে নিশানা করা হয়েছিল। ভারতের অর্থনৈতিক দুরবস্থা সম্পর্কে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে রাহুল বলেছিলেন, তিনি মনে করেন ভারতের বিদ্যমান অর্থনৈতিক ভগ্নদশার জন্য ছয়জন দায়ী। তারা হলেন নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্য, ললিত মোদী, অনিল আম্বানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী ভাষণে বলেছিলেন, এক ছোটা সা সওয়াল, ইন সব চোরি কি নাম মোদী, মোদী মোদী ক্যাসে হ্যায়, আর আভি থোড়া ঢুন্ড ভি তো বহুত সারি মোদী দেখ লেঙ্গে। একটা ছোট প্রশ্ন, সব চোরের নাম মোদী 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 হয় কেমন করে? আর একটু খুঁজলে তো আরো অনেক মোদী বের হয়ে আসবে। নিশ্চিতভাবেই রাহুল গান্ধী ভারতের অর্থনীতিকে লুট করার অভিযোগে সুনির্দিষ্ট ব্যক্তিদের সমালোচনা করেছিলেন। যাদের নাম উল্লেখ করেছিলেন তাদের মধ্যে তিনজনের ডাক নাম একই। আপনি হয়তো বলতে পারেন রাহুলের এভাবে নাম ধরে বলাটা মোটেও দরকার ছিল না, কিন্তু ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির অনেক নেতা সহ রাজনীতিকেরা নির্বাচনী ভাষণে প্রতিপক্ষ ও সংখ্যালঘুদের নাম ধরে এর চেয়ে অনেক খারাপ ভাষায় সমালোচনা করেছেন, কিন্তু কাউকে এভাবে ফৌজদারি মামলায় পড়তে হয়নি। বিজেপির আইন প্রণেতা পূর্ণেশ মোদী রাহুলের বিরুদ্ধে মামলা করে অভিযোগ করেন, রাহুল গোটা মোদী সম্প্রদায়কে চোর বলেছেন। গুজরাটের সুরাটের একটি আদালত সেই অভিযোগকে আমলে নিয়ে রাহুলকে দোষী সাব্যস্ত করেছেন। তবে পুরো গল্পটা বেশ ঘোলাটে। 2019 সালে যে বিচারকের আদালতে প্রথমেই মামলা শুনানি হয়েছিল সেই বিচারক বলেছিলেন, মামলাটিতে অভিযোগের ভিত্তি খুব একটা আছে বলে মনে হয় না, মনে হচ্ছিল তিনি মামলাটি খারিজ করে দেবেন। এটি বুঝে পূর্ণেশ মোদী মামলাটি স্থগিত করার জন্য হাইকোর্টে ছুটে যান। তখন থেকেই মামলাটি স্থগিত ছিল। সেই ঘটনা দুই বছর পর রাহুল গান্ধী পার্লামেন্টে একটি বক্তৃতা দেন, যার একটি বড় অংশ পার্লামেন্টের নথি থেকে বাদ দেওয়া হয়। বক্তৃতায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিজ বলয়ের ব্যবসায়ীদের হাতে দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ তুলে দেওয়ার অভিযোগ করেন এবং তার পরপরই পূর্ণেশ মোদী তার মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য হাইকোর্টে ফিরে যান। বিজেপি সরকার রায় কার্যকর করার জন্য মুখিয়ে ছিল। রায় 24 ঘন্টার মধ্যে লোকসভা সচিবালয় থেকে ঘোষণা করা হয় রাহুল গান্ধী আর এমপি নন এবং এর পরের কার্যদিবসে তাকে তার সরকারি বাংলো খালি করতে চিঠি ধরিয়ে দেয়া হয়। কংগ্রেসের রাজনীতিকেরা বলেছেন, এই রায় যথাযথ বিচারিক বিধি মেনে হয়নি। এই রায় হয়েছে সরকারের শীর্ষ মহলের আগে থেকে ঠিক করে রাখা সিদ্ধান্ত মেনে। তাদের ভাষ্য, এর মাধ্যমে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত রাহুলের মুখ বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে। রাহুল গান্ধী এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন, যদি আদালত তার সাজার রায়ের উপর স্থগিতাদেশ দেন তাহলে পার্লামেন্টে সদস্য থাকার যোগ্যতাও তিনি ফিরে পাবেন। সেক্ষেত্রে তিনি রাজপথ ও পার্লামেন্টে সরব এবং এমন একজন নেতা হিসেবে ফিরবেন যাকে সরকার স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। সেক্ষেত্রে জনগণের সহানুভূতি ও সমর্থনে উদ্দীপ্ত হওয়া কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বিজেপির জন্য সপ্তাহ কয়েক আগের চেয়ে আরো অনেক বড় কাটা হিসেবে দেখা দিতে পারেন। এই রায় ইতোমধ্যেই ভারতের সরকার বিরোধীদের জাগিয়ে তুলেছে। দিল্লিতে আম আদমি পার্টি, পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতি ও কেরালায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ান সহ রাজ্যভিত্তিক যে দলগুলো ঐতিহ্যগতভাবে কংগ্রেসের বিরোধিতা করে থাকে তারাও রাহুল গান্ধীর প্রতি সমর্থন জানিয়েছেন। মনে হচ্ছে তারা বুঝতে পারছে যে কোনো সময় তারাও সরকারের কুটচালের শিকার হতে পারে, আর বিরোধী দলগুলো এক হলে তা বিজেপির জন্য খারাপ খবর বয়ে আনবে, কারণ পার্লামেন্টে বিজেপির 60% আসন থাকলেও 2019 সালের নির্বাচনে তারা মাত্র 37% ভোট পেয়েছিল। যদি পার্লামেন্টে থাকা বাকি 35টি দল এক হওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজেদের মধ্যে ভোট ভাগ না করে যৌথভাবে প্রার্থী দেয় তাহলে 2024 সালের নির্বাচনে বিজেপির পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া খুবই কঠিন হবে।